মানবদেহের বিভিন্ন প্রকার গুরুত্বপূর্ণ অঙ্গগুলির মধ্যে একটি অন্যতম অঙ্গ হলো কিডনি। পৃথিবীতে মানব জাতি যে সমস্ত প্রাণঘাতী রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে তার মধ্যে কিডনির রোগ হলো অন্যতম। কিডনির রোগ খুব নীরবেই শরীরের ক্ষতি করে এবং খুব জটিল অবস্থা না হওয়া পর্যন্ত সাধারণত লক্ষণগুলো ভালোভাবে প্রকাশ পায় না। আজ এই ভিডিওটির মাধ্যমে কিডনি নষ্টের কিছু কারণ ও লক্ষণ সম্পর্কে আলোচনা করব। দয়া করে সকলের কাছে অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই জেনে নেব কিডনি নষ্টের কিছু কারণ সম্পর্কে। পর্যাপ্ত পরিমাণে জল পান না করা। যে সমস্ত কারণে কিডনির ক্ষতি হয় তার মধ্যে অন্যতম কারণ হল পর্যাপ্ত পরিমাণে জল পান না করা। কিডনির অন্যতম কাজ হল শরীর থেকে পরিপাক প্রক্রিয়ায় বর্জ্য পদার্থ অপসারণ করা ও লোহিত রক্তকণিকার ভারসাম্য রক্ষা করা। কিন্তু জল পান কম করলে বৃক্কের রক্তপ্রবাহ কমে যায়, এর ফলে রক্তে দূষিত রাসায়নিক জমা হতে থাকে। দীর্ঘক্ষণ প্রস্রাব না করে থাকা বা প্রস্রাব আটকে রাখা। প্রস্রাব দীর্ঘক্ষণ আটকে রাখলে কিডনিতে প্রস্রাবের চাপ বেড়ে যায়, ফলে এটি কিডনিকে খুব দ্রুতই নষ্ট করে দেয় এবং কিডনি তার সাধারণত কর্মক্ষমতা হারিয়ে ফেলে। অতিরিক্ত পরিমাণে লবণ খাওয়া। বিভিন্ন খাবারে মিশে থাকা লবণকে পরিপাক করা কিডনির কাজ। লবণ আমাদের শরীরে সোডিয়ামের বড় উৎস, কিন্তু পরিপাকের মধ্য দিয়ে এই সোডিয়ামের বেশিরভাগটাই বর্জ্য হিসাবে শরীর থেকে বের করে দিতে হয়। আমরা যখন বেশি লবণ খাই তখন এই সোডিয়াম প্রক্রিয়াজাত নিয়ে কিডনিকে অনেক বেশি ব্যস্ত থাকতে হয়, এতে কিডনির ওপর চাপ পড়ে। এছাড়াও অতিরিক্ত লবণ খেলে ব্লাড প্রেশার বেড়ে যায় ও কিডনিতে প্রেশার পড়ে। প্রতিদিন 5.8 গ্রামের বেশি লবণ খাওয়া উচিত নয়। ক্যাফিনের প্রতি বেশি আসক্তি। তৃষ্ণা পেলে আমরা অনেক সময় জল পান না করে নানা ধরনের কোমল পানীয় পান করি। এই সমস্ত পানীয়গুলির মধ্যে প্রচুর পরিমাণে ক্যাফিন থাকে। অতিরিক্ত ক্যাফিন শরীরে রক্তচাপ বাড়িয়ে তোলে। অতিরিক্ত রক্তচাপ কিডনির ওপর চাপ প্রয়োগ করে, এতে কিডনি ক্ষতিগ্রস্ত হয়। ব্যথানাশক ঔষধ সেবন। মাথা ব্যথা, গলা ব্যথা, আমাদের অনেকেরই কথায় কথায় ওষুধ খাওয়ার বদ অভ্যাস রয়েছে, কিন্তু প্রায় সব ব্যথানাশক ঔষধেরই কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। কিডনি সহ নানা অঙ্গ প্রত্যঙ্গের জন্য ওষুধ কিন্তু খুবই ক্ষতিকর। দীর্ঘদিন ধরে নিয়মিত ব্যথানাশক ওষুধের ওপর নির্ভরতা রক্তচাপ কমিয়ে দেয়, ফলে কিডনির কার্যক্ষমতা হ্রাস পায়। বেশি বেশি পরিমাণে প্রোটিন খাওয়া। কিডনি ক্ষতিগ্রস্ত হয়ে পড়লে লাল মাংস বা গরু ছাগলের মাংস বেশি খাওয়া নয়। বেশি প্রোটিন সমৃদ্ধ খাবার কিডনির ওপর চাপ তৈরি করে। তবে কিডনির সমস্যা না থাকলে বা চিকিৎসকের নিষেধ না থাকলে এমনি প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়া যেতেই পারে। অ্যালকোহলে আসক্তি। মদ্যপানের অভ্যাস অনেকেরই রয়েছে। এটি শুধু লিভারই নয়, কিডনিরও ব্যাপক ক্ষতি করে। অ্যালকোহলে নানা ধরনের টক্সিন থাকে, যেগুলি শরীর থেকে দূর করতে কিডনির ওপর অতিরিক্ত চাপ পড়ে। ফলে কিডনি বাঁচাতে হলে অবশ্যই মদ্যপান ত্যাগ করুন। ধূমপানে আসক্তি। ধূমপান কিডনি সহ শরীরের সব অঙ্গের জন্যই ক্ষতিকর। ধূমপান কিডনি নষ্টের একটি বড় কারণ। বিভিন্ন গবেষণাতে দেখা গেছে ধূমপানের সঙ্গে কিডনি রোগের সম্পর্ক আছে, তাই সুস্থ কিডনি চাইলে ধূমপানের বদ অভ্যাস ত্যাগ করুন। রাত জাগা। রাত জাগা বর্তমান যুব সমাজের কালচার হয়ে দাঁড়িয়েছে। ঘুম না হওয়া, কম ঘুম কিডনি নষ্টের আরেকটি কারণ। রাতের ঘুম আপনার কিডনির ভালো রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। রাতে কিডনির টিস্যু তৈরি হয়, তাই রাতে ঘুমের বিঘ্ন ঘটলে
সরাসরি তা কিডনির কর্মক্ষমতাকে নষ্ট করে দেয়। এছাড়াও উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের কারণেও কিডনি ক্ষতিগ্রস্ত হয় ও নষ্ট হয়ে যায়। ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ কিডনির কোনো রোগ নয়, তবু কিডনিকে আক্রান্ত করে কিডনির কার্যকারিতা কমিয়ে মারাত্মক জটিলতার সৃষ্টি করে। 30-40% ডায়াবেটিস রোগী সাধারণত কিডনি রোগে ভোগেন। এবার আমরা জেনে নেব কিছু প্রাথমিক লক্ষণ সম্পর্কে, অর্থাৎ কিভাবে বুঝবেন যে আপনার কিডনির কোনো সমস্যা আছে কি না। প্রস্রাবে পরিবর্তন। কিডনি রোগের একটি বড় লক্ষণ হল প্রস্রাবে পরিবর্তন হওয়া। কিডনির সমস্যা হলে প্রস্রাব বেশি বা কম দুটোই হতে পারে, বিশেষত রাতে এই সমস্যা বাড়ে। প্রস্রাবের রং গাঢ় হয় ও বেগ অনুভব হলেও প্রস্রাব হয় না। প্রস্রাবের সময় ব্যথা। প্রস্রাবের সময় ব্যথা হওয়া কিডনির সমস্যার আরেকটি অন্যতম লক্ষণ। মূলত প্রস্রাবের সময় ব্যথা, জ্বালা পড়া, এগুলো ইউরিনারি ট্র্যাক ইনফেকশনের লক্ষণ। যখন এটি কিডনিতে ছড়িয়ে পড়ে তখন এর থেকে জ্বরেরও সৃষ্টি হয়। প্রস্রাবের সাথে রক্ত যাওয়া। প্রস্রাবের সাথে রক্ত গেলে এটি খুবই একটি ঝুঁকির বিষয়, এমন হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লক্ষণ। এর সাথে সাথে আপনার নাক দিয়েও রক্তপাত ঘটতে পারে কিডনি নষ্টের ফলে। নাক দিয়ে রক্তপাত মানে হলো কিডনি রোগের অন্যতম লক্ষণ। মনোযোগ দিতে অসুবিধে হওয়া। লোহিত রক্তকণিকা কমে যাওয়ার কারণে মস্তিষ্কে অক্সিজেনের পরিবহন কমে যায়, এতে কাজে মনোযোগ দিতে অসুবিধা হয় ও শরীরে ক্লান্তি আসে এবং আপনি দুর্বলও হয়ে যেতে পারেন। ত্বকে র্যাশ হওয়া। কিডনি অকার্যকর হয়ে পড়লে রক্তে বর্জ্য পদার্থ বাড়তে থাকে, এটি ত্বকে চুলকানি ও র্যাশ তৈরি করতে পারে। বমি বা বমি বমি ভাব। রক্তে বর্জনীয় পদার্থ বেড়ে যাওয়ার ফলে কিডনির রোগে বমি বমি ভাব এবং বমি হওয়ার সমস্যা হতে পারে। ছোট ছোট শ্বাস। কিডনি রোগে ফুসফুসে তরল পদার্থ জমা হয়। এছাড়াও কিডনি রোগে শরীরে রক্তশূন্যতা দেখা দেয়, এই সমস্ত কারণে শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়, তাই অনেকেই ছোট ছোট শ্বাস নেন। পেছনে ব্যথা। কিছু কিছু কিডনি রোগে শরীরে ব্যথা হয়, পিঠের পাশে বা পিঠের নিচের দিকেও ব্যথা হওয়া কিডনি রোগের অন্যতম আরেকটি লক্ষণ। চোখের চারপাশ ফুলে যাওয়া। এই সময় প্রস্রাবের সঙ্গে প্রচুর পরিমাণে প্রোটিন বের হয়ে যায়, ফলে চোখের চারপাশ ফুলে যায়, চোখে ঝাপসা দেখা যায়। প্রস্রাবে বেশি ফেনা হলে। প্রস্রাবে অনেক বেশি ফেনা হলে বুঝতে হবে প্রস্রাবের সঙ্গে প্রোটিন বের হয়ে যাচ্ছে। কিডনির ফিল্টার ড্যামেজ হয়ে গেলে প্রোটিন লিক হয়ে প্রস্রাবের সঙ্গে বের হয়ে যায় বলে প্রস্রাবে অনেক সময় বেশি ফেনা দেখা যায়। হাত ও পায়ের পাতা ফুলে গেলে। কিডনির কার্যকারিতা কমে গেলে সোডিয়ামের পরিমাণ বেড়ে যায়, ফলে হাত ও পায়ের পাতা ফুলে যায়। ক্ষুধা বা খিদে কমে গেলে। এটা খুবই সাধারণ একটি সমস্যা, কিন্তু শরীরে টক্সিনের উৎপাদন বৃদ্ধি পেলে কিডনির কার্যকারিতা কমে যাওয়ার ফলে ক্ষুধা কমে যায়, খেতে ইচ্ছা করে না। তার সাথে সাথে মুখে বিস্বাদ বা খাবারের প্রতি অরুচির সৃষ্টি হয়। মাংসপেশিতে খিঁচুনি হলে। কিডনির কার্যক্ষমতা নষ্ট হলে শরীরের ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতা এবং মাংসপেশিতে খিঁচুনি হবার সম্ভাবনা দেখা দেয়। এছাড়াও হঠাৎ করে ওজন কমে যাওয়া বা ওয়েট লস, ঘন ঘন জল তেষ্টা বা জল পিপাসা পাওয়া, এগুলোও কিন্তু কিডনি নষ্টের আরেকটি করে লক্ষণ। তো এই ছিল আজকের ভিডিও। এই সমস্ত লক্ষণগুলি দেখা দিলে অবশ্যই চিকিৎসকের সাথে পরামর্শ করুন। পরের ভিডিওতে আমি কিডনি সুস্থ বা ভালো রাখার উপায় সম্পর্কে আলোচনা করব। পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে
পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ভিডিওটি দেখার জন্য সকলকেই জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।